চন্দনাস কর্নারে সবাইকে ওয়েলকাম। চন্দনাস কর্নারে আজকে তৈরি হচ্ছে রুই মাছের কালিয়া। তবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করার এবং বেল আইকনটাকে প্রেস করার অনুরোধ রইল। রুই মাছে পুষ্টিগুণ অনেক বেশি, ক্যালোরির পরিমাণ কম থাকায় রোগীদেরও এই মাছ দেওয়া যেতে পারে এবং সবাই খেতে পারে এই মাছ। আসুন কালিয়া তৈরি করার পদ্ধতিটা আমরা ঝটপট দেখে নিই। রুই মাছের পিসগুলো ভালো করে প্রথমে ধুয়ে নিতে হবে, তারপর হলুদ আর লবণ একটু মাখিয়ে রাখতে হবে। 5-7 মিনিট হলুদ আর লবণ মাখিয়ে রাখলে লবণটা খুব ভালো করেই মাছের মধ্যে ঢুকে যায় আর টেস্ট খুব ভালো। রসুনের 5-6টা কোয়া আর আদার 3-4টে টুকরো আমি পেস্ট করে নিলাম। প্রথমেই আমি মশলাটা রেডি করে নেব। তার জন্যে প্যান গরম করে সামান্য একটু তেল দিয়ে গরম মশলা দিলাম তার মধ্যে। গোটা গরম মশলার মধ্যে রয়েছে 2-3টে এলাচ, 2-3টে লবঙ্গ আর দারচিনির কিছু টুকরো। 1 কাপ মতন পেঁয়াজ আমি কেটে নিয়েছি, বেশিটাই দিয়ে দিলাম তেলের মধ্যে, বাকিটা রেখে দিলাম। ফ্লেম এ সময় থাকবে মিডিয়াম। 1টা মিডিয়াম টমেটো টুকরো করে এর মধ্যে দিলাম। এবার সব কিছু একটু ভাজা ভাজা হলে তুলে নিলাম মিক্সির জারে। গোটা গরম মশলা, টমেটো এবং পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমরা মিক্সিতে তুলে নিলাম। এই মশলাটাকে আমি এবার পেস্ট করে রাখব। প্যানে ওই তেলেই আমি মাছগুলো ভেজে দেব। একটু ঢাকা দিয়ে দিয়ে করতে হবে, কেননা মাছ ভীষণ ছিটবে। একটু উল্টে পাল্টে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নেব। মাছ ভাজার সময় ফ্লেম থাকবে হাই। মাছের পিসগুলো ভাজাও আমাদের কমপ্লিট হয়ে গেছে। ওই প্যানে দেব জিরা ফোড়ন। বাটির মধ্যে যেটুকু পেঁয়াজ আমি বাঁচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজের টুকরোগুলোও আমি দেব। সব মিলিয়ে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন দেব 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো এবং 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরে অ্যাড করব মিক্সিতে পেস্ট করা মশলাটা। দেব লবণ স্বাদ অনুযায়ী। 1 কাপ মতন দই ফেটিয়ে সেটা দিয়ে দেব মশলার মধ্যে। মশলা ভাজার সময় ফ্লেম থাকবে মিডিয়াম। মশলার বাটি ধোয়া জলটা আমি এবার অ্যাড করলাম। একটু ঢাকা দিয়ে দেবো এবং ফ্লেম এই সময় থাকবে একদম হাই। কিছুক্ষণের মধ্যেই ঝোলটা ফুটে উঠবে এবং মাছের পিসগুলো ছেড়ে দেবো এর মধ্যে। 5-7 মিনিট ঢাকা দিয়ে ফুটলেই এটা তৈরি হয়ে যাবে। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা এবং ধনে পাতা কুচি। কাঁচা লঙ্কা এবং ধনে পাতা কুচি দেওয়ার পরই আমরা ওভেন থেকে নামিয়ে ফেলব কালিয়া। রুই মাছের কালিয়া একদম রেডি। আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন রুই মাছের কালিয়া। গরম ভাতের সঙ্গে সার্ভ করুন। ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।